তোমাদের সবাইকে জুম অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হবে। যথারীতি আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আলী ভর্তুজা, প্রভাষক ফিনান্স বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আজকে তোমাদের যে বিষয়টি আলোচনা করা হবে বা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ব্রেক ইভেন বিশ্লেষণ বা সমচ্ছেদ বিশ্লেষণ। তো প্রথমে আমরা যদি জানি যে ব্রেক ইভেন বিশ্লেষণটা কি, আমরা কি কেউ বলতে পারবো? যারা কমার্সে ছিল তারা কিন্তু এসএসসি তে পড়ে আসছো আমি জানি। স্যার, যে বিন্দুতে আয় ও ব্যয় সমান তাকে সমআয় ব্যয় বিন্দু বলে। তাই কিন্তু স্যার, ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে যে পরিমাণ পণ্য বিক্রি করলে আমার মোট পণ্য উৎপাদন খরচ যা আছে সেটা উঠে আসবে, সেটাই হচ্ছে স্যার ব্রেক ইভেন পয়েন্ট। পয়েন্ট বলা হলো কেন? পয়েন্ট জিনিসটা কি আসলে, এখানে পয়েন্টের কথাটা কেন আসছে এই আমরা জানি? আসলে স্যার এখানে হচ্ছে একটা নির্দিষ্ট স্থান নির্বাচন করা বা নির্দিষ্ট মাত্রা নির্বাচন করা, যেটা নির্বাচন করলে আমার হচ্ছে ওই উৎপাদন করতে যে পরিমাণ ব্যয় হচ্ছে ঠিক ওই পরিমাণ, মানে কতটুকু পণ্য বিক্রি করলে আমার অ্যাটলিস্ট আমার উৎপাদন খরচ উঠে আসবে, কোনো ক্ষতি হবে না, ওইটা নির্ধারণ করার জন্য বা ওই মাত্রা নির্ধারণ করার জন্য ব্রেক ইভেন পয়েন্ট নামকরণ করা হয়েছে। তাহলে একটা প্রতিষ্ঠান কেন ব্রেক ইভেন অ্যানালাইসিস করে এটা তুমি বলতে পারবা? তুমি জানো এটা মানে অবজেক্টিভটা কি, উদ্দেশ্যটা কি, কেনই বা করে? স্যার এই পয়েন্টটা জানার জন্য যে পয়েন্ট মানে যেই পরিমাণ পণ্য অ্যাটলিস্ট ওদের বিক্রি করতে হবে নিজেদের উৎপাদন খরচ তোলার জন্য। আচ্ছা দেখো, ও কিন্তু সবই বলে দিছে দেখছো। তাহলে বিইপি, এটা শর্ট ফর্মটা হচ্ছে বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট, এটাকে বাংলায় বলা হয় সমচ্ছেদ বিন্দু। আবার আমরা ভাঙি যেমন ব্রেক ইভেন, ওটা ইংলিশে আবার বাংলা বলা যায় ব্রেক ইভেন বিন্দু। পয়েন্টটাকে আমরা বললাম বিন্দু, আর সর্বশেষ আমি যেটা লিখছি সেটা হচ্ছে সম আয় ব্যয় বিন্দু। সম আয় ব্যয় বিন্দু মানে সম আয় ব্যয়টা কি? একটা প্রতিষ্ঠান এট ফার্স্ট যদি সে পণ্য ক্রয় করেও বিক্রি করে সে চিন্তা করবে না, এখানে আসলে মূলত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কথাই বলা হচ্ছে। যদি আমরা স্কোয়ার কোম্পানির কথা বলি, স্কোয়ার যদি ওনারা যদি যে ওষুধটা সেল করে বা উৎপাদন করে, ওনারা যদি 1 লাখ টাকার পণ্য বা 1 কোটি টাকার পণ্য বা 1 কোটি টাকার যদি কি বলে এটা মেডিসিন যদি উৎপাদন করে বা তৈরি করে, ওরা ওদেরকে জানতে হবে এই মেডিসিনটা কত টাকায় বিক্রি করলে আমার 1 লাখ টাকা উঠে আসবে, এটা একটা বিষয়। আর পরের যে বিষয়টা, ওরা বিক্রয় মূল্যটা জানে কিন্তু এখন জানে না কতগুলো প্রোডাক্ট তৈরি করলে তাদের কি হবে আয় এবং ব্যয়ের পরিমাণটা সমান হবে। তাহলে ব্রেক ইভেন বিশ্লেষণের মাধ্যমে একটা প্রতিষ্ঠান জানতে পারে বা জানতে চায় বা জানে সেটা হচ্ছে যে তাদের কি পরিমাণ পণ্য তৈরি করতে হবে, কত টাকায় বিক্রি করতে হবে, করলে তাদের আয় এবং ব্যয়ের পরিমাণটা কি হবে সমান হবে। এখানে আয় ইকুয়ালস টু ব্যয়, এখানে আমি বলতে পারি আয় এবং মানে আয় সমান সমান ব্যয়। এখানে যদি আয় পরিমাণটা আমরা বলি, আয় যদি বলি ধরো 1 কোটি টাকা, 1 কোটি, তাহলে এখানে ব্যয়টা হবে 1 কোটি। তাহলে এখানে আয় এবং ব্যয়টা সমান, আয় এবং ব্যয়ের পরিমাণটা কি হবে সমান হবে। কোনো কোশ্চেন আছে কারো? কোনো কোশ্চেন এই কথা বলতে হবে কিন্তু না স্যার, কোশ্চেন নাই স্যার। আচ্ছা ব্রেক ইভেন এর যে চিত্রটা বা ফিগারটা, এটা তোমরা কি কেউ কখন ড্র করছিলা, আঁকাইছিলা? জি স্যার। আর ওই যে গ্রাফটা স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, 9-10 এ করি নাই, ইন্টার এইচএসসি তে স্যার আছে দেখছি। আছে দেখছো? ওকে, আচ্ছা এখানে কিছু জিনিস আমি আঁকাইছি তাই না? তাহলে এটাকে বলা হয় এফসি, ফিক্সড কস্ট, আর এটাকে বলা হচ্ছে এটাকে বলা হয় টিআর, এটাকে বলা হয় টিসি, ঠিক আছে? আর এটাকে এই পয়েন্টটাকে বলা হচ্ছে বিই3। ওকে,
এখন আমাদের ধরো কোন একটা, আমি কি কোম্পানির কথা বললাম, আমি একটা কোম্পানির কথা বললাম, যে কোম্পানির কথা বললাম স্কয়ার কোম্পানি, তাহলে স্কয়ার কোম্পানি এখানে এটাকে বলা হচ্ছে উৎপাদন একক, উৎপাদন একক মানে কি পরিমাণ পণ্য উৎপাদন করবে, এই নিচের যে রেখাটা এটা দ্বারা বোঝানো হচ্ছে, আর উপরে যেটা রেখা আছে সেটাকে বলা হয় বিক্রয়, মানে এটাকে বলা হচ্ছে আয় এবং ব্যয় রেখা, আয় অবলিক ব্যয়। তাহলে আয় এবং ব্যয় এটা দেখানো হবে টাকায়, কিসে দেখা হবে টাকায়, কত টাকা, কত টাকার পণ্য আমি কি করলাম উৎপাদন করলাম বা বিক্রি করলাম, আর উৎপাদন একক এটাকে দেখা হবে এককে, মানে কতটা প্রোডাক্ট। এই দুটা কি বুঝছো তোমরা মাসুম, বলো তো একটু, এই যে এটা এবং এটা রেখা। জি স্যার একটু বুঝছি স্যার। দেখো নিচেরটাতে দেখানো হয় যে কতগুলা প্রোডাক্ট তৈরি করতে হবে, সেটা আমি দেখাবো এখানে, 5,000, 10,000, 5,00,000, 10,00,000, হোয়াটএভার যেটাই হোক আমি নিচের এই রেখাতে দেখাবো, আর উপরের রেখাটা আমি দেখাবো এই প্রতিষ্ঠান ওই পণ্যটা সেল করে কি পরিমাণ টাকা এখান থেকে পাইছে বা কি পরিমাণ খরচ করছে। তাহলে এখানে আয় এবং ব্যয় রেখা আমরা দেখাবো হচ্ছে কিসে, উপরের রেখাটাতে, আর এখানে যেটা দেখাবো সেটা হলো টাকায়, কিসে দেখাবো এটা আমরা, টাকায় দেখাবো, টাকায়। নিচেরটা দেখাবো কিসে, এককে, কতটা কতটা কত গুলা, ঠিক আছে। আর এটাকে বলা হচ্ছে স্যার এফসি, এফসি শব্দের অর্থ আমি লিখে দেই এখানে, ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট বা স্থায়ী ব্যয়। আচ্ছা আবার টিসি লিখছি না, এই যে টিসি, এই যে এটা, এটা হচ্ছে টিসি ইকুয়ালস টু টোটাল কস্ট, মোট ব্যয়, টোটাল কস্ট, মোট কস্ট, মোট ব্যয়। আর টিআর, টিআর শব্দের অর্থ হচ্ছে টোটাল রেভিনিউ, টিআর শব্দের অর্থ হচ্ছে টোটাল রেভিনিউ, আর ই ভি ই এন ইউ ই, এটা হচ্ছে মোট আয়, তাহলে এটা ব্যয় এটা আয়, ঠিক আছে রেখা তো দেখা না। আর এই যে বিপি যেটা আমি বললাম, এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট মানে এটা হচ্ছে সম আয় ব্যয় বিন্দু। তাহলে এখানে যদি আমি বলে দেই 500 একক তারা হলো ওষুধ তৈরি করছে, যেটার, আচ্ছা এটা আয় ব্যয় রেখা আমরা জানি, এটার বিক্রয় মূল্য ধরে নিলাম 20,000 টাকা, কত টাকা 20,000 টাকা, তাহলে 20,000 টাকা তাদের ব্যয় হয়েছে, ব্যয় করে 500 একক ওষুধ তৈরি করছে, তাহলে এই 500 একক ওষুধ আবার বিক্রি করছে 20,000 টাকায়, তাহলে আয় এবং ব্যয় পরিমাণ কি সমান হয়েছে? জি স্যার সমান। কোন বিন্দুটা মিলিত হয়েছে স্যার, দুটা আয় এবং ব্যয় রেখাটা কোনটাতে মিলিত হয়েছে? এই যে এটাতে, এই যে আমি যে জায়গাটা পিন পয়েন্ট করতেছি স্যার, বিইপি তে, বিইপি টাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা সম আয় ব্যয় বিন্দু বা সম, কোন দিকে মিলিত হয়েছে, মিলিত হয়েছে কোন জায়গাতে, রেখাটা হয়েছে ক্লিয়ার সবাই বুঝতে পারছো মোটামুটি? জি স্যার। আরো ক্লাস হবে এটা নিয়ে, কোনো টেনশন করার কারণ নাই। তাহলে মিলিত হয়েছে যে বিন্দুটা, সেই বিন্দুটাকে বলা হচ্ছে সমচ্ছেদ বিন্দু, সম আয় ব্যয় বিন্দু, ঠিক আছে, বা ব্রেক ইভেন বিন্দু। ওকে ওকে স্যার। তাহলে নিচে যে রেখাটা সেটাতে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে উৎপাদন একক, কি পরিমাণ পণ্য প্রতিষ্ঠানটা উৎপাদন করতেছে, যেটা জন্য তাদের খরচ করতে হয়েছে, সেটা আমি খরচ বা আয় করতে হচ্ছে সেটা দেখাবো আমি উপরে। তাহলে এটা বিক্রয় বা উৎপাদন বা বিক্রয় আয় অথবা ব্যয়, আমি আয় এবং ব্যয় রেখা এটা, আর উৎপাদন রেখাটা হচ্ছে এটা, ঠিক আছে, দুটা যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হলো এটা। এখন অনেকে আমাকে বলে যে স্যার ব্রেক ইভেনের চিত্রটা আমরা আর্ট করতে পারি না, ঠিক আছে, অনেকেই বলে, তো আমি স্টুডেন্টদেরকে একটু ইজি করে দেই সব সময়। আসলে আমি আমার লাইফে ফাইন্যান্সটা যত ইজি করে উপস্থাপন করার চেষ্টা করি, আমি কিন্তু এত ইজিলি শিখতে পারিনি, হয়তো আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না, এটা হতে পারে, না হলেও হয়তো আমি হচ্ছে ফাইন্যান্সটা আসলে পড়ার সুযোগ হয়নি তোমাদের মতো, হয়তো এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের পড়তে হয়েছে সরাসরি ভার্সিটিতে, বুঝতে পারছো, তো সেই ক্ষেত্রে একটু কঠিনই মনে হতো, কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন গ্রুপ স্টাডি করতাম ফ্রেন্ডে মিলে, সেই ক্ষেত্রে আমি ক্লিয়ার হইতাম বিষয়গুলো, ঠিক আছে। তো এটার জন্য ব্রেক ইভেনের জন্য প্রথমে যেটা করতে হবে, এরকম একটা উপর থেকে একটা রেখা দিবা, নিচে একটা দিলা, দিছো সবাই,
দেখো আমি, তারপরে স্থায়ী যে ব্যয়টা সেটা একটা রেখা আমি টানলাম, নিজে নিজেই টানলাম, কোনো সমস্যা নাই। তারপরে এই যে নিচে এটা এবং এটার মাঝখানে এই যে কর্নারটা আছে না, আছে জি স্যার, জি স্যার, জিরো আমার ইচ্ছা মতো একটা রেখা টেনে দিলাম, দিছি, সমস্যা জি আছে। স্যার, তারপরে এই যেটা আমি ফিক্স কস্ট লিখছি, এখান থেকে এটা যে কর্নারটা আছে, আছে না, এখান থেকে একটা রেখা আমি টেনে দিলাম, এই যে এই জায়গাতে মিলিত করলাম, কোন জায়গাতে মিলিত করলাম এই জায়গাটা, তাহলে ওখান থেকে আমি দিলাম এখানে উৎপাদন একক, আর আমি দিলাম এটা হচ্ছে এ একক। এখন অনেকে বলে যে স্যার যেটা হচ্ছে যে আমাদের উৎপাদন এবং তো কম বেশি হতে পারে, তারপর স্যার তুমি যদি ওইটা করতে চাও তাহলে তোমার গ্রাফ পেপার নিয়ে করতে হবে, গ্রাফ পেপার নিয়ে করার কোনো পরীক্ষাতে অনুমোদন নাই, তোমাদের করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট যদি আমাদের উৎপাদন আমাদের ব্রেক ইভেনের যে কোয়ান্টিটি বা এককটা উৎপাদন করতে হয় ধরো 1000 একক, তাহলে এটা 1000 লিখি, কোনো সমস্যা আছে? তাহলে এখানে দেখালাম এটা 500 একক আর এটা দেখালাম 200, কোনো সমস্যা আছে? আর আমাদের স্থায়ী ব্যয় দেওয়াই আছে ধরো 20,000 টাকা, এটা দিলাম 20,000 আর এটা দিলাম 60,000 টাকা দেওয়া লিখে দিলাম, তাহলে আমাদের আমাদের ব্রেক ইভেনের জন্য আমাদের আয় এবং ব্যয় হচ্ছে 60,000 টাকা, যেটার জন্য স্থায়ী ব্যয় ছিল 20,000 টাকা। আমি তো এত পারফেক্ট হতে হবে এমন কোনো কথা আছে? তাহলে এই যে মিলিত বিন্দুটা সেটাই হচ্ছে আমাদের বিইপি, আর এটা আমাদের টিআর, এটা আমাদের টিসি, ঠিক আছে স্যার? একটা কোশ্চেন স্যার, আমাদের কি পরীক্ষায় এটার জন্য গ্রাফ দিবে না হচ্ছে খাতার মধ্যেই করতে হবে? খাতাতেই করতে হবে, ফ্রি হ্যান্ড, ফ্রি হ্যান্ড তুমি যেটা পারো সেটাই করবা, বাট ইন্ডিকেট করে দেবা। আচ্ছা স্যার, আর স্যার এখানে নিরাপত্তা প্রান্তটা আপনি ইন্ডিকেট করবেন না? নিরাপত্তা প্রান্ত নিয়ে আমরা এখন কথা বলতেছি না, বলতেছি উৎপাদন করতে না পারতাম, ধরো 800 উৎপাদন করছি, তাহলে এই বিন্দুটা এখানে আসতো না, এই যে 1000 থেকে সরে এখানে আসতো না, আবার এখানে 60,000 টাকা সেল করছি সেখান থেকে এখানে আসতো না, তাহলে এটা মিলিত হইতো এই জায়গাতে। সেই ক্ষেত্রে এই যে ভিতরের যে জায়গাটা, এই যে গ্যাপটা, এটা হচ্ছে লস এরিয়া, এটাকে বলা হয় লস এরিয়া, এটা ক্ষতি হয়েছে, প্রতিষ্ঠান কি হয়েছে, ক্ষতি হয়েছে। আবার প্রতিষ্ঠান এই খরচ করে যদি 1200 একক তৈরি করতে পারত, সেই ক্ষেত্রে তাদের বিক্রয় মূল্য সেম আছে, সেই ক্ষেত্রে ব্রেক ইভেনটা হয়তো এখানে যায়, এই যে এখানে মিলিত হইতো, সেই ক্ষেত্রে আলটিমেট ভাবে এই যে এটা যেটা করার কথা ছিল তার চেয়ে আমরা বেশি পরিমাণ কোয়ান্টিটি উৎপাদন করতে পারছি, দাম টাম সেম পাচ্ছি, সেই ক্ষেত্রে এটা আমাদের কি হইতো, প্রফিট এরিয়া, প্রফিট বা লাভ এরিয়া। আমি কি বুঝাইতে পারছি স্যার? বুঝতে পারছো মানে বিষয়টা মাথায় নিছো? আমাদের ব্রেক ইভেন হচ্ছে 1000 একক, 1000 তৈরি করলে, আমি এটা ধরে নিছি 1000 তৈরি করলে আমাদের আয় এবং ব্যয়ের পরিমাণ সমান হবে, কিন্তু ওই খরচেই, ওই লেবার কস্টেই, ওই সবকিছু সিস্টেম ব্যবহার করে আমি কোয়ান্টিটি উৎপাদন করতে পারছি 1200, আরো 200 কোয়ান্টিটি, 200 একক বেশি ওষুধ বা হোয়াট এভার, পেন হোক, ওষুধ হোক, তুমি যেটা তৈরি করো করতে পারছো, তার মানে বিক্রয় মূল্যটা সেম আছে, তার মানে আলটিমেট ভাবে তোমার কাছে এখন টাকা বেশি আসবে না। টাকা কত বেশি আসলো? তাহলে বিক্রয় মূল্যতে গুণ দিলে এটা পেয়ে যাবো, তার 60,000 চেয়ে বেশি আসবে, তাহলে আলটিমেট ভাবে ব্রেক ইভেন থেকে এটা কি হচ্ছে, সরে যাচ্ছে, আরো সামনের দিকে যাচ্ছে, সেই জন্য প্রতিষ্ঠান কি হচ্ছে, লাভ হচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে পরে কথা বলবো, এখন একটা ধারণা দিলাম। ওকে, তো দেখি আমরা দুই একটা ম্যাথ পারি কিনা, বা এখানে ফর্মুলাটা কেমন সেটা কি একটু দেখি। আচ্ছা দেখো, তার ব্রেক ইভেন বিশ্লেষণ হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, বিক্রয়লব্ধ আয়ের পরিমাণ এবং পণ্য বিক্রয়ে অর্জিত মুনাফার মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয়। ব্রেক ইভেন বিশ্লেষণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের মোট পরিচালন ব্যয় উঠে আসতে কি পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রয় করতে হবে তা জানা যায়। ব্রেক ইভেন বিশ্লেষণকে উৎপাদন ব্যয়, বিক্রয়ের মুনাফা বিশ্লেষণ, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস বলা হয়। এখানে এলজি গিটম্যান যেটা বলছে, দেখো
break-even analysis indicates the level of operations necessary to cover all operation cost, the profitability associated with the various level of sales. আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে বিভিন্ন পরিমাণ বিক্রয়ের সাথে জড়িত মুনাফা লভ্যতা বা সকল পরিচালন ব্যয় মেটাতে কি পরিমাণ পণ্য উৎপাদন এবং বিক্রয় উৎপাদন এবং বিক্রয়ের জানা প্রয়োজন ব্রেক ইভেন বিশ্লেষণ তা কি করে নির্দেশ করে। আচ্ছা এখানে দেখো ব্রেক ইভেন বিশ্লেষণের কিছু গুরুত্বপূর্ণ মোট ব্যয় দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে ব্যয় আছে দুইটা, এখানে ব্যয় আছে কয়টা? ব্রেক ইভেন এর ক্ষেত্রে ব্যয় আছে দুইটা, একটা হচ্ছে এফসি আর একটা হলো ভিসি। এফসিটা হচ্ছে ফিক্সড কস্ট আর ভিসিটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর এটা তাহলে স্থায়ী ব্যয় আর এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় আমি এখানে এটাকে আর একটা শর্ট যেটা বলি সেটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় এটাকে আমি বলতে পারি একক প্রতি, একক প্রতি, প্রতি এককে, প্রতি এককের জন্য যে ব্যয়টা হবে সেটা। তাহলে ফিক্সড কস্টটা ফিক্সড, যেমন বাসা ভাড়া ফিক্সড, কোন একটা বিল্ডিং কোন একটা প্রতিষ্ঠানে যে ভাড়াটা আছে সেটা তো ফিক্সড, কিন্তু এই পণ্যটা তৈরি করতে যে ম্যাটেরিয়ালস কস্টটা আছে, আমাদের লেবার কস্টটা আছে, সেটা তো ভ্যারি করে। যতগুলো প্রোডাক্ট আমি তৈরি করব সেটার জন্য আমার লেবারের জন্য একটা আলাদা কস্ট বিয়ার করতে হবে, আমার যে কাঁচামালটা আছে সেটার জন্য একটা বিয়ার করতে হবে, এটা ভ্যারি করে। মানে এটা হচ্ছে যত বেশি করব খরচ তত বেশি হবে, যত কম করব খরচ তত কম হবে, বাট ফিক্সড কস্টের ক্ষেত্রে তো ব্যয়টা ফিক্সড, তাই তো? আসুন জি স্যার, জি স্যার বুঝতে পারছো তো? তোমরা তো বুঝতে পারছো। আচ্ছা তাহলে জি স্যার বুঝতে পারছি। তাহলে এই ক্ষেত্রে দেখো আচ্ছা এখানে ব্রেক ইভেন বিশ্লেষণের অ্যাপ্রোচ দুটি পদ্ধতি রয়েছে। এখানে দুইটা পদ্ধতির মাধ্যমে আসলে আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস করতে পারি, একটা হলো সমীকরণ বা ইকুয়েশন মেথড আর একটা হচ্ছে সরলরৈখিক মেথড। আমরা আসলে সমীকরণ যে মেথডটা বা ফর্মুলা ভিত্তিক যে বিষয়টা সেটাই আমরা অ্যানালাইসিস করব সমীকরণ দিয়ে। মানে কোন একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা কিভাবে ইউজ হচ্ছে, এখানে ব্যবহার হচ্ছে, সেটা থেকেই আমরা কিভাবে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা নিয়ে আমরা এখানে কথা বলবো, আর সেটা সংক্রান্ত বিষয়গুলো আমরা এখান থেকে জানার চেষ্টা করব। ওকে, তো সেটা এই ফর্মুলা গুলো কি রকম হয় সেটা দেখো আমি এখানে লিখে দিচ্ছি, তোমাদের বইয়েও আছে সেটা দেখো। প্রথমে আমরা যেটা বলতে পারি পরিচালন ব্রেক ইভেন বিন্দুতে বিক্রয় পরিমাণ একক। আচ্ছা এটা দেখো, আচ্ছা এটা কি আমরা বলতে পারি সূত্র, সূত্রই তো এটা, পরিচালন পরিচালন ব্রেক ইভেন বিন্দুতে, আচ্ছা পরিচালন ব্রেক ইভেন বিন্দুতে এখানে যেটা বলছে বিক্রয় পরিমাণ একক, বিক্রয় পরিমাণ একক, অর্থাৎ পরিচালন ব্রেক ইভেন বিন্দুতে কি পরিমাণ পণ্য আমাকে কি করতে হবে তৈরি করতে হবে উৎপাদন করতে হবে প্রতিষ্ঠান জানা যাচ্ছে, সেটাকে অ্যাপ্রোচ করার জন্য সেটা জানার জন্য যে সূত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে দেখো সমান সমান ইকুয়ালস টু উপরে আমরা বলতে পারি স্থির ব্যয়, স্থির ব্যয় ফিক্সড কস্ট কি পরিমাণ স্থির ব্যয় হবে সেটা। তারপরটা দেখো একক প্রতি বিক্রয় মূল্য, এটাকে বলতে পারি একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস, তারপরেরটা আমরা এখানে দেখলাম কি আছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এটাকে লিখে নিছো তোমরা। তাহলে ফিক্সড কস্ট কে আমরা প্রকাশ করি স্যার এফসি, আর একক প্রতি বিক্রয় মূল্যকে প্রকাশ করি আমরা এসপি সেলিং প্রাইস, আর প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ প্রতিটা পণ্য উৎপাদনের জন্য যে খরচটা হয় সেটাকে বলা হচ্ছে প্রতি এককের পরিবর্তনশীল ব্যয়, সেটাকে আমরা বলতে পারি ভিসি দ্বারা, ভিসি ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট।
তাহলে এই ফর্মুলাটাকে আমরা এইভাবে লিখতে পারি, বিইপি যদি ইংলিশে লেখো কিউ, কিউ শব্দ অর্থ কোয়ান্টিটি, কি পরিমাণ ব্রেক ইভেন বিন্দুতে কি পরিমাণ পণ্য আমাকে তৈরি করতে হবে বা উৎপাদন করতে হবে সেটা প্রতিষ্ঠান জানতে যাচ্ছে। তাহলে বিইপি কিউ ব্রেক ইভেন পয়েন্ট কোয়ান্টিটি, মানে কি পরিমাণ পণ্য তৈরি করতে হবে সেটার ক্ষেত্রে আমি উপরে লিখবো হচ্ছে এফসি সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। কোন সমস্যা আছে এখানে? ওইটাই ছোট বললাম। মাসুম না স্যার, সমস্যা নাই স্যার। তাহলে এই ফর্মুলাটা তোমরা এক নম্বর লিখে নাও, যদি পরিচালন ব্রেক ইভেন বিন্দুতে কি পরিমাণ পণ্য তৈরি করতে হয় সেটা যদি জানতে চাই সেই ক্ষেত্রে আমাদের এটা করতে হবে, নরমালি এটা করতে হয়, নরমালি এটা করার পরে টাকায় আমি কনভার্ট করি কত টাকার পণ্য তৈরি করব। তো প্রথমে আমি জানতে হবে একক, কত একক, তারপরে আমি জানতে যাচ্ছি কত টাকা। ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে কত একক, মানে কতটা কতটা পণ্য তৈরি করব, পণ্যের সংখ্যা, তারপরে আমাদের বের করতে হবে কত টাকার পণ্য। আর যখনই আমি কত এককটা বের করতে পারবো সেটা যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে টোটাল যে টাকার পরিমাণটা সেটা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার? তো এই সবাই কি সূত্র লিখে নিছো? জি স্যার, স্ক্রিনশট নিছি। জি স্যার। ওকে, তাহলে এরপরে যে ফর্মুলাটা সেটা আমরা দেখি সেটা কি বলছে। তাহলে আমরা কি পাইলাম, প্রতি ব্রেক ইভেন বিশ্লেষণের ক্ষেত্রে অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন জানতে চায় যে তাদের আসলে কি পরিমাণ কত টাকার পণ্য তাদের কত একক পণ্য তাদেরকে তৈরি করতে হবে সেটার জন্য এই ফর্মুলাটা ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি পরিচালন ব্রেক ইভেন বিন্দুতে বিক্রয় পরিমাণ একক, পরিচালন ব্রেক ইভেন বিন্দুতে বিক্রয় পরিমাণ একক, অর্থাৎ পরিচালন ব্রেক ইভেন বিন্দুতে কি পরিমাণ পণ্য তাদের তৈরি করলে তাদের আয় এবং ব্যয়ের পরিমাণটা সমান হবে। যে ক্ষেত্রে এখানে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে এটা যে বিক্রয় মূল্যটা সেটা ফিক্সড থাকবে, স্থির ভেরিয়েবল কস্টটা সেটাও স্থির থাকবে, ফিক্সড কস্টটাও ফিক্সড থাকবে। এটা যদি পরিবর্তন হয় আলটিমেট ভাবে এটারও কিন্তু পরিবর্তন হবে, এটা কোনো একটা কম্পোনেন্টের যদি পরিবর্তন হয় তাহলে এটার এককটা পরিবর্তন হবে, আর সবগুলো যদি ওইটাই থাকে তাহলে পরিবর্তন হবে না, যেটা হওয়ার কথা সেটাই হবে। আচ্ছা, তো পরের যে ফর্মুলাটা সেটা দেখো, পরিচালন ব্রেক ইভেন বিন্দুতে বিক্রয় এককে প্রকাশ না করে বিক্রয়ত আয় বা টাকার অঙ্কে নিম্নের সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। পরিচালন ব্রেক ইভেন বিন্দু টাকা, পরিচালন ব্রেক ইভেন বিন্দু টাকা। আচ্ছা, পরিচালন ব্রেক ইভেন বিন্দু টাকা, এটা হলো দুই নম্বর যে ফর্মুলাটা সেটা দেখো, বিন্দু এটা হলো টাকা, টাকায় পরিচালন ব্রেক ইভেন বিন্দু, এটা হলো টাকায়। টাকার ক্ষেত্রে আমরা কিভাবে এটা করতে পারি সেটা দেখো, যে প্রথম যে ফর্মুলাটা সেটাকে আমরা লিখতে পারি এভাবে, সেটা দেখো এখানে আছে স্থির ব্যয়, এবার এখানেও স্থির ব্যয়, আর নিচে আমরা লিখে লিখতে পারি দেখো বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, এটা লেখার পরে এটা বিয়োগ করে আমরা ভাগ করব কি দ্বারা, ভাগ করব আবার বিক্রয় দ্বারা। আচ্ছা, তো এটাকে আমি আবার এভাবে লিখতে পারি দেখো, বিইপি এখানে টাকা, বাংলাদেশি টাকা অবশ্যই,
এখানে যখন ফিক্সড কস্ট সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট এটাকে ভাগ করব কি দ্বারা আবার সেলিং প্রাইস দ্বারা ওকে আবার এই ম্যাথটাকে এই ফর্মুলাটাকে আবার একটা ইজি ওয়েতে লেখা যায় সেটা দেখো সেটা কি সেটা কি সেটা দেখো সেটার ক্ষেত্রে আমরা লিখতে পারি বিইপি এখানে হচ্ছে টাকা আর এখানে আমরা লিখতে পারি বিইপি কিউ মানে ওই কোয়ান্টিটি যেটা আমরা পাইলাম আগে যে কোয়ান্টিটি পাইছি না কত একক তৈরি করতে হবে সেই কিউ কে সেলিং প্রাইস প্রতি এককের বিক্রয় মূল্য দ্বারা গুণ দিলে আমরা টাকার পরিমাণটা পেয়ে যাব কে বোঝেন নেই পরের সূত্রটা আমাকে বলো পরের সূত্রটা কি বলছিলেন দেখো এটা হচ্ছে আগের ফর্মুলাটা এখান থেকে আমি জানলাম যে আমাকে 500 একক পণ্য তৈরি করতে হবে প্রতিটা পণ্যের বিক্রয় মূল্য ধরে নাও 400 টাকা 500 গুণন 400 বুঝো নেই যে এই প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়কে সমান করতে গেলে যেটা করতে হবে এখানে হচ্ছে মানে আমার ব্রেক ইভেন কোয়ান্টিটি যেটা সেটা আসছে 500 একক কত একক 500 একক 500 টা পণ্য তৈরি করলে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় পরিমাণ সমান হবে এবং প্রতিটা পণ্যের বা প্রতিটা ঔষধের যে প্যাকেট হোক আর যেটাই হোক এটার মূল্য হচ্ছে 400 টাকা তাহলে চার পাঁচে কত স্যার 20 টাকা ঠিক আছে এই চলে আসলো একক দশক শতক হাজার ওষুধ লক্ষ 2 লক্ষ টাকা এই 2 লক্ষ টাকা প্রতিষ্ঠান ধরে নাও আয় এবং ব্যয়টা কিছু সমান হয়েছে আমরা ধরে নিলাম প্রতিষ্ঠানের ব্যয় হয়েছে 2 লাখ টাকা আর প্রতিষ্ঠানের এখানে রেভিনিউ হয়েছে আয় হয়েছে কত টাকা 2 লাখ টাকা তাহলে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় পরিমাণটা কি হলো সমান হলো কোনো সমস্যা আছে আমি এই কোয়ান্টিটিটা আমরা আগের অঙ্ক থেকে বের করে নিছি ধরে নাও বের করে নিছি পরিচালন ব্রেক ইভেন বিন্দুতে কত একক তৈরি করতে হয় সেটার ক্ষেত্রে এখানে আর প্রতি এককের বিক্রয় মূল্য আমি এখানে জানি প্রশ্নে দেওয়া আছে এটার সাথে এটা গুণ দিলেই তো আমার টোটাল টাকার পরিমাণটা চলে আসবে কোন সমস্যা আছে স্যার হুম স্যার ওই যে আপনার বিপি যে হলো কোয়ান্টিটিতে আর হলো বিপি যে টাকায় যে দুইটা সূত্র লিখলেন এখানে হইলো বিপি প্রথম যে সূত্রটা লিখছিলেন এখানে যে স্থির ব্যয় আর যে টাকার যে স্থির ব্যয়ের যে মানে বিক্রয় মূল্য প্রতি একক বিক্রয় মূল্য এখানে একটা আছে মানে এগুলো কি একই দুই সূত্রে মানে নাকি কোনো পার্থক্য আছে কি না না কোনো পার্থক্য নাই সেম জিনিসই প্রথমে আমরা ওই সূত্রটা ব্যবহার করে আমি জানতে পারলাম বা প্রতিষ্ঠান জানতে পারলো যে কত একক পণ্য তাকে উৎপাদন করতে হবে তাহলে ওখানে আমি ধরে নিলাম প্রতিষ্ঠান জানছে যে 500 একক পণ্য তৈরি করতে হবে ক্লিয়ার আমরা ধরে নাও ম্যাথটা ক্যালকুলেশন করে এটা পাইছি এবং প্রশ্নে তোমাদের দেওয়া হয়েছে যে প্রতি এককের বিক্রয় মূল্য 400 টাকা তাহলে এখন তোমাকে তুমি এখন বের করতেছো যে টোটাল কত টাকার পণ্য তারা বিক্রি করবে তাহলে এখানে আমরা দেখলাম 2 লাখ টাকা 2 লাখ টাকার পণ্য বিক্রি করলে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের পরিমাণটা কি হয় সমান হয় আচ্ছা সময় কি আছে আচ্ছা সময় থাকলে আমি একটা ছোট্ট একটা ম্যাথ করাই ম্যাথ করালে তোমরা বিষয়টা বুঝতে পারবে দেখো প্রশ্নটা আগে আমি পড়ে শোনাবো তুমি খুব দ্রুত ক্যাচ করার চেষ্টা করবা না হলে লিখে নিবা তোমাদের খালিদুজ্জামান স্যারের বইয়ে এই ম্যাথটা দেওয়া আছে দেখো এখানে বলছে সুরমা পোস্টার সেটি ক্ষুদ্র পোস্টার কত পৃষ্ঠে স্যার এটা ব্রেক ইভেন যেখানে শুরু হয়েছে আমার বইয়ে 261 তোমাদের ব্রেক ইভেন যে প্রথম যে ম্যাথটা ওইটাই দেখো 10 নম্বর উদাহরণে 10 নম্বর ম্যাথটা বইয়ের ভিতরের উদাহরণ মানে লেকচারের ভিতরে সুরমা পোস্টার একটি ক্ষুদ্র পোস্টার বিক্রেতা যার স্থির পরিচালন ব্যয় 3000 টাকা তাহলে ফিক্সড কস্ট এখানে কত 3000 টাকা 3000 টাকা আচ্ছা দেখো তারপর বলছে প্রতি এককের পোস্টারের বিক্রয় মূল্য প্রতি এককের পোস্টারের সেলিং প্রাইস পার ইউনিট 5 টাকা প্রতিটা পোস্টার সে বিক্রি করে 5 টাকায় এবং প্রতি এককের পরিবর্তনশীল পরিচালন ব্যয় 3 টাকা অর্থাৎ প্রতি একক তৈরি করতে তার খরচ হয় 3 টাকা কত টাকা 3 টাকা আচ্ছা গেল এখন ওরা এখন বের করতে বলছে পরিচালন ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করো অর্থাৎ এখানে তাদের বের করতে বলছে কত একক তারা তৈরি করলে তাদের আয় এবং ব্যয়ের পরিমাণটা
সমান হবে, এটা বের করতে বলছে। তাহলে আমাদের বের করতে হবে বিইপি কিউ সমান সমান কত, এটা জানতে চাইছে। তাহলে আমি প্রথম সূত্রটা ব্যবহার করি, আমরা জানি কি জানি বিইপি কিউ, এখানে দেখো ফিক্স কস্ট সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট, তাহলে ফিক্স কস্ট আমাদের কত 3000 টাকা, আর এখানে 5 টাকা মাইনাস 3 টাকা, তাহলে এখানে আসবে 3000 আর এখানে আসবে 2, তার মানে 1500 একক। এককটা হচ্ছে পরিচালন ব্রেক ইভেন বিন্দুতে তাদের হলো উৎপাদন একক, মানে 1500 একক পণ্য তৈরি করলে যার বিক্রয় মূল্য 5 টাকা এবং এই পণ্যগুলো তৈরি করতে খরচ হবে 3 টাকা, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের পরিমাণটা সমান হবে। কে বুঝেন নাই আমাকে বলেন তো, যে স্যার বুঝি নাই, ঘটনাটাই বুঝিনি। কে মাসুম বুঝতে পারছো? মাহমুদুল স্যার আমি বুঝতে পারছি। আচ্ছা এখন তোমাদের আমি বললাম এটারই তুমি টাকার অ্যামাউন্টে আমাকে দেখাও তো স্যার, যে কত টাকা পণ্য বিক্রি করলে তাদের আয় এবং ব্যয় সমান হবে। সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে পরে যে ফর্মুলাটা আমি দেখাইছিলাম ওটাই, জাস্ট এটা থেকে আরেকটা অঙ্ক আমি এক করলাম। দেখো 1500 × 3, হ্যাঁ 1500 × 3 হবে, হ্যাঁ সেটা তো হবে, 1500 × 3 না 5 হবে সেলিং প্রাইস, টাকা কত, হ্যাঁ 5 টাকা, 5 টাকা। হ্যাঁ তাহলে দেখো আমাদের এখানে আসবে 1500 একক আমি তৈরি করছি এবং প্রতি এককের জন্য কত 5, তার 5 × 15 কত হবে স্যার? 75, 75,000, 75,000, 75,000, 7,500 টাকা, 7,500 টাকার পণ্য তারা কি করবে তৈরি করবে, তাহলে দেখো আমরা দুইটাই জানতে পারলাম, এটা হচ্ছে কত একক এবং কত টাকা। এক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে? না স্যার। না থাকলে তো বলবা। তাহলে এই দুটো ফর্মুলা তোমরা শিখে নাও এবং ব্রেক ইভেন সম্বন্ধে আরো কিছু জানো, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আরো বিশদ আলোচনা করব, অনেকগুলো ম্যাথ থাকবে, অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করাবো, এটার সংক্রান্ত যে ফর্মুলা গুলো আছে বাসায় লিখে খালি লিখবা, 2-3 বার করে লিখে প্র্যাকটিস করবা, এবং তোমরা মেসেঞ্জারে আগামীকাল 8টার মধ্যে ব্রেক ইভেন সংক্রান্ত যে ম্যাথ ফর্মুলা গুলো আছে লিখে মেসেঞ্জারে আমাকে নাম মেনশন করে সবাই সাবমিট করবা, দেখি কে কে করে, ঠিক আছে? সবাই ভালো থেকো সুস্থ থেকো, ঠিক আছে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।